আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন আজ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর আমন্ত্রণে সরকারি সফরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে দুপুরে ঢাকা ছেড়ে যাবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমানবন্দর থেকে যাত্রা করবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনার মালদ্বীপ সফরে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত করা পরিহার সহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক হবে। 24 ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। আগামী 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার কথা রয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ সহ দেশজুড়ে দেখা দিয়েছে শীতের প্রকোপ। কনকনে শীত ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ ও দিনমজুররা। অনেকেই কাজে যেতে পারছে না। নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আজ সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের পরিস্থিতি জানতে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান। হাসিব, হাসিব, কুড়িগ্রামে শীতে জনজীবনের কি অবস্থা? এখানকার তাপমাত্রা সকাল 9টায় 11 ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়াবিদ বলছে যে এই অবস্থা আরো দুই একদিন চলতে পারে, কিন্তু এরপরে মৃদু শৈত্যপ্রবাহ যেটা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, সেই অবস্থাটা কিন্তু কুড়িগ্রামে চলে আসবে। কুড়িগ্রামে আপনি জানেন যে 5 শতাধিক চর আছে। এই চরের মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। নিম্ন আয়ের মানুষজন খাবার কেনার পাশাপাশি শীত বস্ত্র কেনা নিয়ে তাদের একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাকে জানিয়েছে ইতিমধ্যে 35,000 কম্বল কিন্তু 9টি উপজেলায় বিতরণ করা হয়েছে। আর চরাঞ্চলের যে নদী অববাহিকার আমাদের দিনের শেষে পর্যদস্ত হয়ে পড়েছে। আর শীতের তীব্রতা কিন্তু রোদ থাকলেও ঝিরঝির ঠান্ডা আবহাওয়ার কারণে এই পৌষের শুরুতেই কিন্তু ব্যাপকভাবে শীত শুরু হয়েছে। এমনটি যদি চলতে থাকে, বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থার পক্ষ থেকে এই অঞ্চল মানুষ শীত বস্ত্র মানে চাচ্ছে, তাদের চাহিদা হলো শীত বস্ত্র। এই এখন প্রধানত চাহিদা শীত বস্ত্র। তা এই ছিল আমার কাছে সব। কুড়িগ্রাম থেকে জানছিলাম শৈত্যপ্রবাহের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ দেশের 5 জেলায় সমাবেশ করবে দলটি। জেলাগুলো হলো টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া ও দিনাজপুর। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে 32 জেলায় সমাবেশ হবে। 24 ও 26 ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন 6টি এবং 28 ও 30 ডিসেম্বর প্রতিদিন 7টি করে সমাবেশ হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বিএনপির সমাবেশের খবর জানতে যাচ্ছি যশোরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল। সজল, বিএনপির সমাবেশ কখন শুরু হবে, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ রুবা, আজকে এই যে যশোর টাউন হল মাঠে বিএনপির যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা খুবই মানে বিএনপির যে নেতাকর্মী আছে তাদের ভিতরে খুবই উচ্ছ্বাস সৃষ্টি করেছে। কেননা গত 9 বছরের মধ্যে এই প্রথম যশোর জেলা বিএনপি কোনো প্রকাশ্য মাঠে জনসভার আয়োজন করতে পেরেছে। আর গতকাল রাত পর্যন্ত আমরা যেটা জানতে পারছিলাম যে বিএনপি এই সমাবেশের জন্য আসলে কোনো মাঠই প্রশাসনের কাছ থেকে অনুমোদন পায়নি। তবে আজকে সকালে 8:30 সময় আমরা দেখছি যে বিএনপি একটি মিছিল নিয়ে প্রথম এই মাঠে ঢোকে এবং পুলিশ তাতে বাধা প্রদান করেনি। আর এই সমাবেশটি শুরু হবে মূলত দুপুর 1টার সময়, কিন্তু আমরা দেখছি যে এখন সকাল 8:30 পর থেকেই
মাঠ প্রায় অর্ধেক ভরে গেছে বিএনপি নেতা কর্মীদের এসে এই এই সেই মাঠেই এখনো যেহেতু তারা আগে মঞ্চ পাননি এই মাঠের দখল পাননি ফলে এই মাঠটি ধ্বংস করার জন্য বিএনপি প্রস্তুত করতে পারেনি ফলে আমরা দেখছি যে একদিকে যেমন এখানে বিএনপি নেতাকর্মীরা আসছেন তার ভিতরে আবার এখন মাইক সেটিং হচ্ছে এবং মঞ্চ রেডি করা হচ্ছে এই মঞ্চে দুপুর একটায় বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তৃতা রাখার কথা রয়েছে আর ইতিমধ্যেই আমরা মঞ্চে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দেখতে পারছি আর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহিন্দুল ইসলাম অমিত উনি আমাদের জানিয়েছেন যে দুপুর একটার মধ্যেই যশোরের ঐতিহ্যবাহী যে টাউন হল মাঠ তা বিএনপি নেতা কর্মীদের এসে ভরে যাবে এবং একটি বহুদিন পর বিএনপি একটি বড় সমাবেশ সফলভাবে এখানে করতে পারবে। হ্যাঁ রোবা, যশোর থেকে জানছিলাম বিএনপির সমাবেশের খবর। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের মাগুয়েতে বিমান হামলায় দুই শিশু সহ 9 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মিয়ানমারের গণমাধ্যম নাও নিউজের ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগুয়ের একটি গ্রাম থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। বলা হচ্ছে জান্তা বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছিল মিয়ানমারের বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো। নিউজ নাও বলছে 3টি হেলিকপ্টার থেকে হামলা করা হয়েছে, যদিও স্থানীয়রা জানিয়েছে হামলার জন্য এসেছিল 5টি হেলিকপ্টার এবং অন্তত 6,000 মানুষের ওই গ্রামটিতে হেলিকপ্টার থেকে নির্বিকারে গুলি করা হয়। মিয়ানমারের সেনাদের এই হামলার পর স্থানীয়রা থাইল্যান্ডের দিকে প্রাণ নিয়ে পালাচ্ছে বলেও জানানো হয়েছে। খেলার খবর, ফুটবল। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতের ফাইনাল আজ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দল মাঠে নামবে সন্ধ্যা 6টায়। অপরাজিত হিসেবে ফাইনালে উঠেছে আয়োজক বাংলাদেশ। রবিন লিগে ভারতকে 1-0 গোলে হারানোর আত্মবিশ্বাসও দলের সাথে, ঘরের মাঠে দর্শকের সাথে পাচ্ছেন তারা। সব মিলিয়ে শিরোপা অক্ষুণ্ণের মিশনে প্রতিপক্ষের থেকে সব দিক দিয়ে এগিয়ে থেকেই ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। তারপরও প্রতিপক্ষ ভারতকে নিয়ে খুব সাবধানী কোচ ছোটন। দলের রিপা 5 গোল করে সবার উপরে রয়েছেন। ঋতুপর্ণা, আফিদা 3টি করে গোল করেছেন। তহুরা, মারিয়ারা দারুণ ফর্মে আছে। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যেভাবে ফাইনালে উঠেছে শেষটায় সেটা অব্যাহত রাখার লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে ভারত মুখিয়ে রয়েছে প্রতিশোধ নিতে। প্রথমবার এই মঞ্চে ফাইনালে ওঠা প্রিয়াঙ্কা নিতুরাও প্রস্তুত বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।